গতবারের মতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর গ্র্যান্ড ফিনালে এবারও নানা কারণে আলোচনায় আসে, যদিও কারণটা ভিন্ন। প্রতিযোগীদের ভুল ভ্রান্তি আড়ালে চলে যাওয়া এই আসরকে আলোচনায় নিয়ে আসে। বিচারকদের প্রশ্ন বুঝতে না পেরে প্রতিযোগীদের ভুল উত্তর দেয়া, কিংবা খুব সহজ প্রশ্নের জটিলভাবে দেয়া, অথবা সাদামাটা প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহাল না থেকে ভুল উত্তর দেয়া ডায়মন্ড মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আলোচনার মুখে ফেলে দেয়। এমনই এক প্রতিযোগী সুমনা নাথ অনন্যা। অনন্যা অনু হিসাবে সবিজে ইতিমধ্যে পদার্পণ করেছেন তিনি। অভিনয় শিল্পী হিসাবে নাম লিখিয়েছেন, টেলিভিশন নাটক করেছেন কয়েকটি। অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে ডিবির কয়েকটি পর্বও করেছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতার আসরে বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন, H2O মানে কি? অনন্যা প্রশ্নের অর্থ ধরতে পারছিলেন না। সারা দেশের দর্শকদের চোখ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলের হাজার হাজার চোখ তখন বিস্ময় নিয়ে অনন্যাকে দেখছে। অনন্যা উত্তর দিতে পারছিলেন না। সুজন উত্তর বলে দিয়ে তার আসল প্রশ্ন শুরু করেন। এরই মাঝে অনন্যা উত্তর দিয়ে বসেন, H2O নামের রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে। রাজদর্শন হলে তখন মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় কম জল ঘোলা হয়নি, কিন্তু এই ঘোলা জল যেন আরেকটু ঘোলা করে দিলেন অনন্যা। জানা যায় অনন্যাকে ধানমন্ডিতে সেই রেস্টুরেন্ট আমন্ত্রণ জানায়। তাদের আমন্ত্রণে সাড়া দেন এই প্রতিযোগী। শুধু তাই নয়, সেখানে গিয়ে তাদের আমন্ত্রণ রক্ষা করেন। রেস্টুরেন্টে বেশ কিছু ছবি তোলেন এবং নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। অনন্যা মঙ্গলবার বলেন, আসলে প্রশ্নটা বুঝতে আমার সময় লেগেছে। আমি ভেবেছি স্যার হয়তো ফান করছেন। তিনি যদি বলতেন H2O কিসের সংকেত, তাহলে আমার ব্রেইন সেদিকে মুভ করত। কিন্তু তিনি মানে জানতে চেয়েছেন, যেটার কারণে আমি বিভ্রান্ত হয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।